ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে উস্কানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সপাদ সম্পাদক ও শ্বেতমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন তিনি আরও বলেন শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে সংঘটিত না হয়ে যদি কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে তবে আওয়ামী লীগ সে অপচেষ্টা ব্যর্থ করতে প্রস্তুত প্রশাসনের রাজনীতিকরণ শুরু করে প্ল্যান শেষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি কোনো বিশেষ ব্যক্তিকে কেন পশ্চিমবঙ্গে নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সাথে এর কোনো যোগসূত্র নেই তিনি আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের দুঃসময়ের পরীক্ষিত মিত্র ভারতের অতিথি তাই মোদীর সফরকে কেন্দ্র করে কেউ কোনো অস্থিরতা তৈরিতে উস্কানি দেবেন না এটাই আমরা আশা করি